বাবা বলো তো, তুমি বা আমাকে কেউ সৃষ্টি করেছেন না, আমরা একা একাই সৃষ্টি হয়েছি। চাইতে বড় নৈতিকতা হলো রব যিনি সৃষ্টি করেছেন তার কাছেই মাতানত করা। যদি সে তা না করে, অন্য কাউরি কাছে চাই, অন্য কাউরি কাছে মাতানত করে, এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অনৈতিকতা। যখন তুমি কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে, নিজেরা বড় বড় কথা বলি, লেকচার দেই, যখন রাস্তাঘাটে কোনো মানুষ অসহায় হয়ে পড়ে যায়, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, তখন আগে প্রথমে মোবাইল খুঁজি, তার মোবাইলের পকেটে মোবাইল খুঁজি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, لقد كان لكم في رسول الله أسوة حسنة। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক কেন্দ্রীয় তাবলিগি ইজতেমার মোহতারাম সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আল আওন, আহলে হাদিস মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ও সুধী মণ্ডলী, সর্বপ্রথমে সে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি শত প্রতিকূলতাকে আমাদের অনুকূলে পরিণত করে দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে তাবলিগ ইজতেমাই আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিশুদের নৈতিকতা বিকাশের উপায়। সম্মানিত সৌধী মণ্ডলী, এ বিষয়ে আলোকপাতের শুরুতেই আমাদের সোনামণি কচি কাঁচা ছোট্ট শিশুদের নৈতিক বিকাশের শুরুতেই আমাকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথমে ছোট্ট সোনামণিকে রবের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে আমি আপনি আপনার সোনামণিকে, আমার সোনামণিকে কিভাবে রবের সাথে পরিচয় করিয়ে দেব। ধরুন আপনার হাতে একটি মোবাইল আছে, আমার হাতে দেখতে পাচ্ছেন মোবাইল আছে, ধরুন আপনার হাতে মোবাইল আছে, ছোট্ট সোনামণিকে বলুন এই মোবাইল একা একা তৈরি হয়েছে নাকি একে কেউ তৈরি করেছে। নিঃসন্দেহে সোনামণি আপনাকে উত্তর দেবে এই মোবাইল একা একা তৈরি হয়নি, কেউ তৈরি করেছেন। এবার ওই ছোট্ট সোনামণিকে প্রশ্ন করুন, বাবা বলো তো, তুমি বা আমাকে কেউ সৃষ্টি করেছেন না, আমরা একা একাই সৃষ্টি হয়েছি। নিঃসন্দেহে ওই সোনামণি বলবে আমাদের স্রষ্টা একজন আছেন, তিনি কে বলো তো বাবা। তখন আপনি উত্তরে বলবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? ফিসসামাই, আল্লাহ আরশের উপরে সমন্বিত। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সমাজে সব নৈতিকতায় শিক্ষা দেই, নৈতিকতা শিক্ষা দেই। একজন টিচার শ্রেণীকক্ষে ঢুকলে কিভাবে ছাত্ররা আদব করবে, সেখানে ছাত্ররা দাঁড়িয়ে শিক্ষককে সম্মান করবে, এই নৈতিকতা শিক্ষা দেই। কিন্তু মহান রবের সাথে আমার সোনামণিকে পরিচয় করিয়ে দেই না। যদি তাই হতো তাহলে আমার সোনামণি এমএ পাস করার পরে মাজারে গিয়ে সেজদা করত না, আমার সোনামণি এমএ পাস করার পরে গির্জার সামনে গিয়ে, মূর্তির সামনে গিয়ে এ কথা বলতো না, ধর্ম যার যার, উৎসব যেন সবার। নিঃসন্দেহে কথা বলতে পারতো না যদি আমি তার জন্মলগ্নে, সূচনা লগ্নে, শৈশবকালে রবের সাথে পরিচয় করিয়ে দিতাম।
এজন্য মহান রবের সাথে আমাকে আপনাকে সোনামণিকে পরিচয় করিয়ে দিতে হবে। বাবা, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাও, কোনো কিছু সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজাস্তান্তা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। এজন্য হযরতে লোকমান শৈশবকালেই তার ছোট্ট সোনামণির কর্ণকুহরে হৃদয়পটে তাওহীদ জাগ্রত করেছিলেন। তিনি তার সোনামণিকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলম। এরপরে হযরতে লোকমান তার ছেলেকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এইভাবে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকার হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতিফুন খাবীর। হযরতে লোকমান ছোট্ট শিশুকে বলছেন, বাবা শোনো, আমার আল্লাহ তোমার আল্লাহ কেমন? তিনি বলছেন, তোমার পাপ বা পুণ্য যদি সরিষার দানা সমপরিমাণ হয় আর সেটা যদি পাথরের গর্তের মধ্যে লুকিয়ে থাকে, আকাশের কোনো প্রান্তরে থাকে, জমিনের কোনো প্রান্তরে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তা উপস্থিত করবেন। অতএব আমাদের সোনামণিদেরকে সর্বপ্রথমে আল্লাহ সম্পর্কে ধারণা দিতে হবে। আল্লাহ সম্পর্কে ধারণা দিলে ওই সোনামণি কখনো গির্জার কাছে গিয়ে ধর্ম যার যার উৎসব যেন সবারই কথা বলবে না, ঠিক তেমনি সে মাজার একটা মাজারে গিয়ে সেখানে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু সাহায্য চাইবে না। মনে রাখবেন, আপনার সোনামণির সবচেয়েতে বড় নৈতিকতা হলো, সবচেয়েতে বড় নৈতিকতা হলো রব যিনি সৃষ্টি করেছেন তার কাছেই মাতানত করা। যদি সে তা না করে, অন্য কাউরি কাছে চাই, অন্য কাউরি কাছে মাতানত করে, এটা হলো তার জীবনের সবচেয়েতে বড় অনৈতিকতা। সম্মানিত উপস্থিতি, দুই নম্বরে আসুন, আমাদের সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় করিয়ে দিবেন কিভাবে? আপনি আপনার সোনামণিকে জিজ্ঞেস করুন, বলুন, আল্লাহ যদি আমাদের রব হন তাহলে বলো তো আমি তুমি জীবনে চলার পথে কাউকে মডেল বা আদর্শ মানতে পারি নিজের মতো করে? না, যিনি রব তিনি আমাদের সামনে কোনো মডেল স্থাপন করেছেন। তখন আপনি আপনার সোনামণিকে বলুন, আল্লাহ কর্তৃক মনোনীত আমার আপনার আমার তোমার জন্য মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাকে বলুন, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। আপনি আপনার সন্তানের জীবনের চলার পথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে অনুসরণের কাজে উদ্বুদ্ধ করবেন। তিন নাম্বার, আপনি আপনার সন্তানকে যেমন দেখতে চান আপনি তেমন করে দেখান। কি কথা বোঝা যায়? আপনি আপনার সন্তানকে যেমন দেখতে চান ঠিক আপনি আপনার সন্তানের সামনে তেমনভাবে সুসজ্জিত হন। আপনি মাদ্রাসাতে দিয়েছেন ছেলেকে একজন আলেম বানাবেন, তাই অথচ আপনি সকালবেলায় ওই ছেলেকে বলছেন এক প্যাকেট সিগারেট নিয়ে এসে দাও। সন্তান দুঃখ করে বলছেন, এই নদাপাড়ার মাটিতে এক সন্তান, সে আমার ছাত্র, সে দুঃখ করে বলছে, হায় আফসুস, বাবা তুমি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছো আলেম বানানোর জন্য আর সকালবেলা সিগারেট কিনে চাও। এই নদাপাড়ার মাটিতেই এক সন্তান একথা বলছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, এরপরে আসুন আমি পয়েন্টগুলো বলে চলে যাই। মন্দ ভাষা সব সময় পরিহার করুন। সন্তানের সামনে যদি মন্দ ভাষা পরিহার না করতে পারেন, স্বামী স্ত্রী এমন ভাষায় কথা বলছেন সেটা সন্তান রপ্ত করে নিচ্ছে, এমন একটা মজলিসে সবাই আছে ওই ভাষাটা যখন ওই মজলিসে বলে ফেলবে, তখন বাবা হিসেবে মা হিসেবে আপনি অত্যন্ত কষ্ট পাবেন। কিন্তু এই ভাষাটা কোথা থেকে শিখেছে? আপনার কাছ থেকেই।
এরপরে বড়দের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ শিখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একজন বৃদ্ধ মানুষ আসছিলেন, অন্যরা রাস্তা ছেড়ে দিতে দেরি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউয়াক্কির কাবীরানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না। এই জন্য সদা সর্বদা আপনি আপনার বড়দেরকে সম্মান করেন, আপনার সোনামণির সামনে বড়দেরকে চেয়ার ছেড়ে দেন, আপনার বড় কেউ এসেছে চেয়ারটা ছেড়ে দেন, আপনার পাশে আপনার সোনামণি আছে, দেখছে আমার আব্বা তো আরেকজন বড় মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য চেয়ার ছেড়ে দিয়েছে, আমাকেও এই আদব শিখতে হবে। এরপরে আসুন হাদিসের গল্প শেখান। ধরুন আপনার সোনামণি খাদ্য অপচয় করে, ধরুন আপনার সোনামণি টাকা অপচয় করে, তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ বুখারীর লম্বা হাদিসটি শোনান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, অথচ তিনি ক্ষুধার জ্বালায় মাটিতে পেট লাগিয়ে শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাবার দিয়েছিলেন, বলো বাবা আজকে তুমি খাবার নষ্ট করছো, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার জ্বালায় খাবার ক্ষুধার জ্বালায় মাটিতে পেট লাগিয়ে শুয়েছিল। এরপরে আসুন সাত নম্বরে হচ্ছে অন্যকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করে দিন। আজকে দুর্ভাগা হতভাগা মুসলমান আমরা, নিজেরা বড় বড় কথা বলি, লেকচার দেই, যখন রাস্তাঘাটে কোনো মানুষ অসহায় হয়ে পড়ে যায়, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, তখন আগে প্রথমে মোবাইল খুঁজি, তার মোবাইলের পকেটে মোবাইল খুঁজি, তার মানিব্যাগ খুঁজি, কি নৈতিকতা আমাদের! অথচ প্রয়োজন ছিল ফেসবুকে ছবি তুলে ফেসবুকে আপলোড দেই, অথচ অসহায় মানুষটাকে হাত ধরে মেডিকেলে সহযোগিতার জন্য নিয়ে যাব, এটা আমরা করি না। আমরা এটা শিখাই না সোনামণিদেরকে, এই শিক্ষাটা আপনাকে আগে দিতে হবে সোনামণিকে। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার একটা কথা আপনি যদি শিখাতে পারেন তাহলে ওই সোনামণি অবশ্যই অবশ্যই আদর্শ হয়ে গড়ে উঠবে। আট নম্বর হচ্ছে শারীরিক যত্নের পাশাপাশি আপনি মানসিক ও নৈতিক যত্ন নেন। আপনার সন্তান যখন জ্বর হচ্ছে মেডিকেলে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান যখন অনৈতিক হচ্ছেন তখন বলছেন এই বড় হলে শিখে নেবে, বড় হলে পড়ে নেবে, ইত্যাদি ইত্যাদি, এভাবে আপনি পাশ কাটিয়ে চলছেন। জি না, মনে রাখুন একজন অসুস্থ ছেলে আপনার জন্য, একজন বিকলঙ্গ ছেলে, প্রতিবন্ধী ছেলে আপনার জন্য যতটা মারাত্মক নয়, তার চাইতে মহা মহা মারাত্মক হচ্ছে মানসিক এবং নৈতিক জ্ঞানহীন সন্তান। অতএব আপনাকে মানসিক এবং নৈতিক গুণে গুণান্বিত করার চেষ্টা করতে হবে। নয় নম্বর হচ্ছে ভালো আচরণ ভালো কর্মের পুরস্কার দিন। প্রতিদিন প্রতিদিন পারলে প্রতিদিন দিন, সপ্তাহে দিন, মাসে দিন, বছরে দিন, একটা সময় বেছে নিন, ভালো কাজ করলেই তাকে একটা পুরস্কার দেবেন, তাহলে সে ভালো কাজের প্রতি উৎসাহিত হবে। আমি দলিলগুলো বলতে পারছি না সময়ের স্বল্পতার অভাবে। এরপরে এগারো নম্বর হচ্ছে ভালো বন্ধু নির্বাচনে সহযোগিতা করুন, মন্দদেরকে পরিহার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা তাকুলু তাআমাকা ইল্লা তাকি, তুমি ভালো ছাড়া মন্দদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এরপরে হচ্ছে বারো নম্বর হচ্ছে নিজে নিজের কাজ নিজে করতে শিখান। অনেক দেখবেন খুব আদরের সন্তান বলে ১৮ বছর ১২ বছরের ছেলেকে মুখে ভাত তুলে খাওয়াচ্ছেন, আপনি কি শিখাতে চাচ্ছেন? কত ভালোবাসেন সন্তানকে, জি না, আপনি তার জীবনের বড় একটা ক্ষতি করছেন, আপনি খেয়াল করে দেখেছেন? জি না, ছোট থেকে তার পোশাক পরিষ্কার করার শিক্ষা দিন, এরপরে তার জামা কাপড় পরিষ্কার করার শিক্ষা দিন, তাহলে আপনার সন্তান কি করবে যখন কোনো সমাজে গিয়ে আপনার ছেলেকে বলবেন, বাবা ওই যে ওটা তোমার চাচু হয় উনার জন্য এক বদনা পানি নিয়ে এসে দাও তো, কিন্তু আপনি যে ভাত মুখে তুলে খাওয়িয়েছেন, এই আদরের কারণে ওই সন্তান বলবে না 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 এটা আমি পারবো না, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, ও করলো না, আপনি লজ্জিত হলেন না? সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শিক্ষা দিন। আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, সময় যেহেতু শেষ হয়ে গেছে, সততার শিক্ষা দিন। নয় নম্বর হচ্ছে নকলমুক্ত জীবন গড়ার এই শিক্ষাটা দিতে হবে। প্রায় আলিয়া মাদ্রাসার শতভাগ বলবো না, তবে আমার চোখে দেখা ৯০ ভাগ প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষকগণ নকল ছাত্রকে সরবরাহ করে থাকেন, এটা নৈতিক চরমভাবে অবক্ষয় হয় সন্তানের।
সম্মানিত উপস্থিতি আমি নিজের চোখে দেখেছি, শিক্ষক আমাকে স্বয়ং বলছে তোমার কোন নকল লাগবে কিনা, বলুন এই সন্তান কে শিক্ষা গ্রহণ করবে? সম্মানিত উপস্থিতি, অতএব নকল মুক্ত জীবন ছোট থেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই ছাত্র তার জীবন গঠনের সার্বিক জীবন মাতৃত্ব সে যখন নকল মুক্ত গড়বে তখন যতদিন বাঁচবে প্রত্যেক জায়গাতে সে নকল মুক্ত জীবন গঠন করার চেষ্টা করবে। এ বিষয়টি খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি। এই জন্য আমি আর আলোচনা লম্বা করতে পারলাম না, এই জন্য দুঃখিত। এটা জানার জন্য যে বিষয়টা আপনাদেরকে পড়তে হবে আমারই লেখা, আগামী সংখ্যাতে পাবেন, এই সংখ্যাতে আছে এবং আগামী সংখ্যাতেও পাবেন। সোনামণিদের প্রতি করণীয়, বড়দের প্রতি ছোটদের করণীয়, ছোটদের প্রতি বড়দের করণীয়, সোনামণি প্রতিভা। এই পত্রিকাটি সোনামণি কেন্দ্র কর্তৃক প্রকাশিত হয়। সোনামণি সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করুন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন। আরও জানার জন্য বিবাহ ও পরিবার ও সন্তান প্রতিপালন মোহতারাম আমিরে জামাতের এই বইটি পাঠ করুন। আমি যা বললাম তার বিস্তারিত এই বইগুলোতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ এবং নৈতিক সম্পন্ন সন্তান গঠনের তৌফিক দান করুন। আমিন ও আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।